সবই স্বীকৃতি, সবই সেই কর্মের স্বীকৃতি, সবই সেই পারদর্শিতার স্বীকৃতি। একজন মানুষের কর্মপন্থা কিভাবে অন্যদেরকে প্রভাবিত করতে পারে, আরো একবার আমরা কিছু দৃশ্যের মাধ্যমে তেমন কিছু স্বীকৃতির প্রতিফলন এই মুহূর্তে আমাদের পর্দায় প্রতিফলিত হতে দেখলাম। তিনি কর্ম করে চলেছেন, বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান সেই কর্মের কথাই তো বলে। কর্ম করে যাও, যার যেমন ইচ্ছা যেমন ভালো লাগা সেই মতো কর্ম করে যাও, বাকিটা অবশ্যই বিচার্য বিষয় এবং একটা পথ প্রদর্শনের বিষয়, নির্ভরশীল। আর সেখান থেকেই জ্যোতিষশাস্ত্রের সেই প্রয়োগের ভাবনাটা মাথায় আসতে পারে। আমি প্রফেসর ডক্টর বাসুর কথা বলতে চাইব এই ক্ষেত্রে, যে স্বীকৃতিগুলো আমাদের সামনে উঠে আসলো, কখনো দেশীয় প্রতিষ্ঠান কখনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে, তার সেই কর্মপন্থার কর্মের স্বীকৃতি আরও একবার আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে কর্ম যদি ঠিক লক্ষ্যে এগিয়ে যায়, স্বীকৃতি তোমার ঝুলিতে, তোমার শিরোপায় আসবে। আর মানুষের স্বীকৃতিতে তাদের ভরসার জায়গায় আরো বেশি করে জানান দেবে যে জ্যোতিষশাস্ত্রের সেই প্রয়োগে সেই যুক্তিগ্রাহ্যতা, সেই বিজ্ঞান মনস্কতা কিভাবে আমাদেরকে উদ্বুদ্ধ আরো বেশি করে শক্তিশালী করতে পারে ভাবনার জায়গায়, যে সত্যি সময় থাকতে আমাদের সকল কর্মের ক্ষেত্রে সেই বিচার, সেই বিশ্লেষণ, সেই পথ প্রদর্শনের আশ্রয় গ্রহণ করতে হবে। ভাবনাটা নিজে না পারি, তাই তিনি তো আছেন, তিনি প্রফেসর ডক্টর বাসুর কথাই বলেছি, হ্যাঁ তাকে নিয়েই এই অনুষ্ঠান। আজ যখন এই যে স্বীকৃতির কথা আসলো, কিন্তু যাদের ক্ষেত্রে সেই স্বীকৃতি আসে না, বা সেই যাদের ক্ষেত্রে কর্মের সেই সাফল্য আসে না, যাদের ক্ষেত্রে মনোকামনা অনুযায়ী সেই কর্মের জায়গায় পৌঁছতে পারেন না, জ্যোতিষ কি বলে, অ্যাস্ট্রোলজি সেটাতেও তো কোনোভাবে পিছুপা নয়। আর যদি একজন শিক্ষিত জ্ঞানী পারদর্শী মানুষ সেটাকে বিশ্লেষণ করতে চান, সম্ভব, পূর্ণতার সঙ্গে সম্ভব। সেই কাজটি করতে বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত, সঙ্গে থাকার আবেদন রেখে স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসু, ওয়েলকাম স্যার। নমস্কার। প্রোগ্রামের শুরুতেই এখন এই মুহূর্তে যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছেন সেই সমস্ত পরীক্ষার্থীকে আমার শুভেচ্ছা থাকলো। গত সপ্তাহে আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ব্যাপারে কিছু কথা বলেছিলাম, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম। সেই কথাগুলো যারা শুনেছেন, এ সমস্ত বাবা মায়েরা শুনেছেন, তারা আশা করি একটু চিন্তাভাবনা করবেন, আপনার ছাত্রছাত্রীর ইচ্ছাটা আপনার ইচ্ছার উপর যেন প্রভাব না ফেলে, অর্থাৎ তাদের ইচ্ছাটা যেন প্রাধান্য পায়। আর সেই জন্যেই তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে, তারা কোন পথে যাবে, কি বিষয় নিয়ে পড়াশোনা করবে, এই জায়গাটা একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারই গাইড করতে পারে। তো সেই গাইডেন্সটা আপনাদের, অর্থাৎ আপনারা যারা প্যারেন্টস আছেন, সেই পদক্ষেপটা আপনাদের কাছ থেকেই প্রথম আসা উচিত। যাই হোক, আজকে আমি এই অনুষ্ঠানে আজকে ভেবেছি আমি এই ফোন নেওয়ার পাশাপাশি প্রফেশন, জীবিকা বা ওয়ার্ক আমরা যে বলি কর্ম, এই কাজের জায়গা একটু ব্যাখ্যা করব। কিন্তু সেখানে আমি একটা শুরুতেই আপনাকে ইন্টারাপ্ট করে আমি একটু সকলের সঙ্গে শেয়ার করে নিতে চাইবো, এই যে ভেরি ফার্স্ট আমরা এই কিছু দৃশ্য আমরা দেখলাম, সেখানে একটা স্বীকৃতির ছবি তো আমাদের কাছে বেরিয়ে আসলো, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার স্বীকৃতির সেই দৃশ্য আমরা দেখলাম। কর্মের কথা বলছেন এবং পাশাপাশি প্রফেশনের কথা বলছেন, দুটোকেই কি এক করে দেখা যায়? আপনি আপনার মতো করে এক কর্ম করছেন, তার সাথে এই জ্যোতিষ চর্চা করছেন, দুটোই কি কর্ম এবং প্রফেশন? খুব ভালো বলেছেন। আসলে প্রফেশন মানে আমরা চলে যাই, আমরা অফিসিয়ালি কি কাজ করি এটাকে আমরা প্রফেশন বলি। আর কর্ম কিন্তু শুধু অফিসিয়াল ওয়ার্কের জন্য না, মনের পুষ্টি যাতে সাধন হয়
সেই কাজ, সে আসল কাজ হলো আমাদের কর্ম। আমি মাই প্রফেশন যদি বলেন অফিসিয়ালি, আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, বাট আমার মনের পুষ্টিটা অবশ্যই ছাত্র পড়িয়ে হয়, তার সঙ্গে পাশাপাশি আমার হবি, আমার শখ, প্রত্যেকটা মানুষেরই থাকে কিছু না কিছু শখ বা হবি। তো আমার সেরকম অ্যাস্ট্রোলজি, ছোটোবেলা থেকেই আমার এরকম একটা নেশা চলে গেছলো, তো সে নিয়েই পড়াশোনা করেছি, বাদ বাকি ডিগ্রি সেগুলো অটোমেটিক্যালি চলে এসছে। নেশা যখন হয়ে যায় তখন আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, দেখতে চলে যাবেন, রস আস্বাদন করতে পারবেন। বাকি অফিসিয়াল ডিগ্রি যেগুলো দেখলেন ক্লিপিংসে, সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে, সারা পৃথিবী আপনাকে হাতছানি দেবে আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য। আগে বলি, কারণ আমাদের রুজি রোজগার, আমাদের জীবন যাপন করতে হবে এই প্রফেশনকে নিয়ে। অর্থাৎ একজন জাতক জাতিকা সেখান থেকে, যেখান থেকে সে কিছুটা নিজের জীবিকা নির্বাহ করতে পারবে, সেটা তো অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই জায়গায় কোন জাতক জাতিকা কি ধরনের তার চার্ট হলে কি ধরনের তার জীবিকা হওয়া উচিত, সেই ব্যাপারে আমি কিছু বলবো। তার সঙ্গে আমি যে প্রসেসটা মেনটেন করি, অবশ্যই বলি ডিভিশনাল চার্ট বা বর্গ বিভাগ বা বর্গ বিভাজন। এই বর্গ বিভাজন আগের দিনে বলেছিলাম পড়াশোনা নিয়ে, অর্থাৎ একজন জাতক জাতিকার কোন দিকে কোন ফিল্ডে পড়াশোনা করলে তার জীবনে উন্নতি হবে, ঠিক সেরকম একজন জাতক জাতিকা যদি আমি জীবিকা দেখতে চাই, তাহলে দেখতে হবে আমাকে ডিভিশনাল চার্টের কিছু বিশেষ চার্ট, তার মধ্যে অবশ্যই লগ্ন ছক আছে, অর্থাৎ D1, তার সঙ্গে আছে নবাংশ D9, তার সঙ্গে আছে ভাব চার্ট, যা প্রত্যেকবার আমি বলে থাকি ভাব চার্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্ল্যানেট ফল কোথায় দেয়, এফিকেসি কোথা থেকে আসে, তো গ্রহগুলোর ফলাফল কোথেকে দেয়, সেটা ভাবচার থেকে বোঝা যায়। অনেক সময় শিফট করে যায় একটা ঘর, মানে গ্রহগুলো শিফট করে গেল না, বাট তার ফলটা তার পাশের ঘরে আমরা পাবো। ঠিক সেইভাবে আমরা আসি জীবিকার ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে D10 বা দশমাংশ। এই দশমাংশ নিয়ে আজকে দেখা যাক যদি কিছু আলোচনা করার সময় পাওয়া যায়। তো আমরা মেনলি বলে থাকি, আচ্ছা ফোন এসছে একটা, তাহলে ফোন আমরা আগে বন্ধুর সঙ্গে কানেক্ট করতে চাইবো, কারণ আপনার প্রতি সেই ভরসা রেখে তারা ওয়েট করেন না, তারই স্বীকৃতি এই ফোনের বন্যা। কে আছেন, নমস্কার, অনুষ্ঠানে স্বাগত আপনাকে। এই নামটা বলবেন প্লিজ। মেয়ের নাম হচ্ছে রাজশ্রী চক্রবর্তী। বলুন মিস্টার চক্রবর্তী, মেয়ের ডেট অফ বার্থ? 9/8/2004। 9/8/2004। টাইম অফ বার্থ? কেন ভালো লাগে বা বক্তব্যের মধ্যে কি পান? ওনার কথা বলার মধ্যে একটা মাধুর্য আছে, সুন্দর মাধুর্য আছে, উনি যা বলেন সঠিক প্রেডিকশন করেন, আপনি আপনার অবজারভেশনে সেটা এসছে। এবারে দেখা যাক সরাসরি রাজশ্রীর ক্ষেত্রে কি মাধুর্যটা পেয়ে। আপনি নিশ্চয়ই মেয়ের, এখন মেয়ের বয়স কত? 2004, মানে এখন হচ্ছে 13 বছর। তো তো আপনার মেয়ের পড়াশোনা নিশ্চয়ই আপনি একটু উদ্বিগ্ন পড়াশোনা নিয়ে, তাই তো? মাধ্যমিক অব্দি একটু উদ্বিগ্নতা থাকবে, বুঝতে পেরেছেন? কারণ আমরা জানি যে মাধ্যমিক অব্দি যে পড়াশোনার জন্য যে জায়গাটা দেখতে হয় লগ্ন সাপেক্ষে, ফোর্থ হাউস, সেই ফোর্থ হাউসে কেতু আছে, অর্থাৎ ডাইরেক্ট রাহুর অ্যাসপেক্ট করছে সমসপ্তমে 180 ডিগ্রিতে। যার ফলে এইখানে ওর কি হবে, মানসিকভাবে একটু চঞ্চল হবে পড়াশোনার ব্যাপারে, একটু মন বসবে না পড়াশোনাতে, বুঝতে পেরেছেন? তো এই জায়গাটা বলি, আপনার মেয়ের কিন্তু কর্কট লগ্ন, আমি লগ্ন রাশিগুলো মাঝে মাঝে বলতে ভুলে যাই, কারণ এটা আমরা দেখি মেন প্রেডিকশনটা আসল, কার কি লগ্ন কার কি রাশি সেটা বড় কথা নয়। আমি তো বলি একজনের জন্য 18-20টা লগ্ন, অবাক হবেন শুনে, প্রত্যেকটা ছক, আমি যেমন 18টা ছক বানাই, প্রত্যেকটা ছকে একটা করে লগ্ন আছে, তাহলে সেই লগ্নগুলো কোথায় যাবে? যাই হোক, তা বলে নি, D1 অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে কি, আপনার মেয়ের ক্যান্সার লগ্ন মানে কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে বৃষ রাশি। তো এই জায়গাটাতে একটু বিশেষ সতর্কতা থাকতে হবে, আর 12 বছরের পরে রেমেডি দেওয়া যায়, সেই সেই হিসাবে আপনি রেমেডি নিতে পারেন, নিতে হবে, অ্যাটলিস্ট পড়াশোনার জায়গাটায়
উন্নতি করতে গেলে পড়াশোনাতে মনোসংযোগ বাড়াতে গেলে, ঠিক আছে? ওকে মিস্টার চক্রবর্তী, আশা রাখি আপনার গাইডেন্সটা প্রপারলি আপনার কাছে পৌঁছালো। এবং তার থেকে বড় কথা যে প্রতিকারের প্রচলিত, আমরা প্রতিকার শব্দ শুনলে অনেক কিছু ভেবে ফেলি, কিন্তু আলটিমেটলি সেটা যে কার জন্য বলা সেটা অনেকে হয়তো ভাবতে পারি না। এই ক্ষেত্রে তো আপনার মেয়ের জন্য সেটা কতটা নেসেসারি বুঝতে পারলেন। আমি একটু প্রত্যেকের জন্য অনুরোধ করব, পরবর্তীতে সময় পেলে নিশ্চয়ই উল্লেখ করে দেব, যারা ইন্টারেস্টেড এমনই এডুকেটেড একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে, তারা টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারগুলো লিখে নিন এবং সেখানে ফোন করে যোগাযোগ করুন। তিনটে ওয়ে রয়েছে, টেলিফোনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, আদারওয়াইজ ডিরেক্ট চেম্বারে গিয়ে বুকিং করানোর। এনিওয়ে, আমরা আবার একটু আলোচনার সঙ্গে কানেক্ট করি স্যার, প্লিজ। যে আলোচনায় আমরা ছিলাম সেটা হচ্ছে এই আমাদের প্রফেশন বা জীবিকা নিয়ে। তো আমরা যে হাউসগুলো দেখি এবং দশমাংশ দেখি, দশমাংশের কি দেখতে হয় আমাদের, তাহলে সঠিকভাবে বলা যায় একজন জাতক জাতিকা, প্রায় আমরা প্রশ্ন করি অনেকে যে আমি কি ফিল্ডে আমার গেলে ভালো হয়, আমার মনে হচ্ছে না আমি ঠিকঠাক ফিল্ডে আমার কাজ করছি, আপনি একটু গাইড করে দিন, বা আমি কি চাকরি করব না ব্যবসা করব। তো কোন হাউসগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চার্টে, সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তার সঙ্গে প্রত্যেকটা রাশি এবং প্রত্যেকটা প্ল্যানেট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি আলোচনা করতে থাকবো। ওটা ফোন আছে, আজকে ফোন নেওয়াটাও আমি একটু বেশি চাচ্ছি, মানুষও চাইছেন সেটা, সেই আপনাকে বলেন যে ফোন একটু বেশি করে নিন, যাই হোক। তো বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে অরূপ বিশ্বাস বলছি। অরূপ বাবু, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। সিও জানবেন, আপনার ডেট অফ বার্থটা তার আগে জানান। আমার ডেট অফ বার্থ হলো 21 জুলাই 1991। 21 জুলাই 1991, সময়টা বলুন প্লিজ। সময় ভোর 4:45। ভোর 4:45। কোথায় জন্ম? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। স্যারের অনুষ্ঠান কতদিন দেখছেন? এক সপ্তাহ আগে দেখেছি। ওনার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে, অথেন্টিক কথা বলেন, ওনার মধ্যে যেন একটা স্পিরিচুয়াল মনোভাব রয়েছে এটা আমার মনে হয়। আপনার অবজারভেশনে সেটা ধরা পড়েছে। ওকে, একদম ওকে। সরাসরি প্রেডিকশন এবার। হ্যাঁ, রবিবার ছিল, সানডে ছিল, জন্মদিন, রবিবার। শরীর স্বাস্থ্য ইন জেনারেল ভালো নেই তো খুব একটা? শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই তো? সাধারণভাবে শরীর ভালো না থাকার কথা এটা খুব বেশিভাবে ট্রিগার করবে, অর্থাৎ ঘটবে যখন ওই কেতুর আর রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা থাকবে, সেই সময় শরীরটা একটু বেশি খারাপ হবে। তো নিশ্চয়ই শরীর নিয়ে একটা প্রশ্ন থাকার কথা যদি মনে হয়, আর সেকেন্ড হচ্ছে কাজ নিয়ে আর বিয়ে নিয়ে, এই তো? একদম দাদা, একদম। তো ভাই, সমস্যা যে আছে বিয়েতে, আমি দেখছি যে সমস্যা আছে। সপ্তম হাউস অর্থাৎ যে জায়গাটা আমরা স্পাউসের জায়গা ধরি, সেইখানে রাহু বসে আছে, ডিসরাপ্ট করে। তার মানে কিন্তু বলছি না খারাপ কিছু, বলছি না খারাপ কিছু বা ভালো কিছু, বলতে গেলে আমরা ডিটেল দেখতে হবে। তো কাজের জায়গাতে বলি, কাজের জায়গায় যে আমরা টেন্থ হাউসে আজকে যে নিয়ে আলোচনা করছিলাম, সেই জায়গায় টেন্থ হাউসের লর্ড হচ্ছে আপনার বৃহস্পতি, কারণ আপনার মিথুন লগ্ন আর বৃশ্চিক রাশি। হ্যাঁ, মিথুন লগ্নের টেন্থ হাউস এটা হচ্ছে, টেন্থ হাউসের অধিপতি বৃহস্পতি। হ্যাঁ, তো সেইখানে বলি মানে মিনের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতির অবস্থা কেমন দেখা যাক। সেই বৃহস্পতি আছে কিন্তু কর্কটে, কর্কটে বৃহস্পতি কিন্তু তুঙ্গ, ঠিক আছে? আর সে আবার রবির সঙ্গে বসে আছে, কাজের জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং, ভালো হওয়া উচিত। হ্যাঁ 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 বলুন। ঠিক আছে, একদম মানে খুব ভালো করে এগিয়ে যাও, কোন প্রতিকার নেওয়ার দরকার নেই কাজের ব্যাপারে, ঠিক আছে? বলে দিলাম কোন রেমেডি নেওয়ার দরকার নেই কারো কাছ থেকে কাজের ব্যাপারে, বিয়ের ব্যাপারে রেমেডি নিতে হবে, এটাও বলে দিলাম, ঠিক আছে? এটা কি, হ্যাঁ দাদা, এটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? প্রবল সম্ভাবনা আছে, উইদাউট রেমেডি, দরকারি রেমেডি, প্রবল সম্ভাবনা আছে এই চার্ট, ঠিক আছে?
দশা আমার যা দেখার দেখা হয়ে গেছে, ডি ওয়ানে এত ভালো কানেকশন আছে, যদি দশান্ত দশা একটু অ্যাডভার্স ও যায় রিভার্স ও যায় তবু বলে দিচ্ছি, কিন্তু সম্ভাবনা আছে, তবু জানতে যাচ্ছ যখন বলে দিচ্ছি। হ্যাঁ দশা অন্তর্দশা হচ্ছে তোমার এখন চলছে 2017 সেকেন্ড থেকে মার্কিউরি অ্যান্ড ভেনাস, হ্যাঁ বুধের দশা শুক্রের অন্তর্দশা 2019 পর থেকে বলছি, 7th ডিসেম্বর 2019 পর খুব সুন্দর কাজের জায়গাটা আরো স্ট্রং হয়ে যাচ্ছে। বুধ অ্যাডমিনিস্ট্রেটিভ জগত থেকে যেতে পারবো আমি, এখানে 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 এডুকেশনাল জগত থেকে, যেটা আমি ইন্টারভিউ দিয়ে রয়েছি, আমি কিন্তু ফোকাস রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ জগত থেকে, সেটা কেন পারবো? অ্যাডমিনিস্ট্রেশন জবের কথাই বলছি, এডুকেশনের থেকে অ্যাডমিনিস্ট্রেশন জবের কথাই বলছি, কারণ এখানে রবি বসে আছে এবং দশমপতি দশমধিপতি সেই বৃহস্পতি রবির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে এবং সেই রবির অন্তর্দশা শুরু হচ্ছে 7th ডিসেম্বর 2019 থেকে, 7th ডিসেম্বর 2019 থেকে 13th অক্টোবর 2020 মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ জব হয়ে যাবে গভর্নমেন্ট সার্ভিসের উইদাউট এনি রেমেডি। ঠিক আছে, আর কিছু বলবো? এখন যেটা বলি খুব প্রমিনেন্টলি, বিয়ের জায়গাটা নেগেটিভ আছে, নেগেটিভ মানে খারাপ আছে, জায়গাটা উন্নতি করতে হবে, সেই জায়গাটা কিন্তু প্রতিকার নিতে হবে ভাই। ঠিক আছে, বিয়ের জায়গায় কি মানে এটাকে ডিস্টার্ব রয়েছে, ডিস্টার্ব রয়েছে, এন্ড বি একটু লেটে হওয়ার সম্ভাবনা আছে, লেটে হলে ভালো হবে এবং তারপর কিন্তু উইদাউট রেমেডি নিয়ে এবং এবং ম্যাচ মেকিং বা জোটক বিচার করে, জোটক বিচার মানে অষ্টপুট বিচার কিন্তু নয়, আরো অনেক টেকনিক্যাল ব্যাপার দেখার আছে, সেগুলো আমরা দেখে নিই। ঠিক আছে, ওকে, যে যদি সচেতন সেটা বোঝা গেল অরূপ ভাই আপনার প্রতিটা কথায়, খুব ভালো লাগলো, এবং তার থেকে বেশি ভালো লাগলো আপনি একজন মানুষের প্রতি ভরসা করছেন, অর্থাৎ স্যারের প্রতি ভরসা করছেন, পজিটিভ নেগেটিভ দুটো দিকই জানাটা জরুরি। এবং একটা জিনিস আপনি খেয়াল করলেন, যেখানে প্রতিকার প্রয়োজন সেখানে আপনার জন্য মেনশন করলেন, যেখানে নয় সেখানে জোর দিয়ে ব্যাখ্যা করলেন। এখানেই প্রশ্নটা আসবে, জ্যোতিষ চর্চা আর জ্যোতিষ ব্যবসা দুটোর মধ্যে প্রভেদটা কোথায় এবং সেই মেন্টালিটিটা কতটা ক্যারি করেন আমাদের স্যার? বাকি কথা বোধ হয় প্রয়োজন। এনিওয়ে, পরের বন্ধু স্বাগত আপনাকে, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বাগুইটি থেকে সমর সরকার বলছি। সমর বাবু কার সম্পর্কে জানবেন? সমর সরকার, অমর নয়, আমি সমরই বললাম। আপনার ফিডব্যাকটা আসছে বোধ হয়, টিভিটা একটু মিউট করুন ভলিউমটা, তাহলে আরো পরিষ্কার, যার জন্যই প্রবলেমটা হলো। বলুন আপনি, আপনার ডেট অফ বার্থটা জানান। 22/6/1984। 22/6/1984, সময়টা বলুন। সকাল 9টা। কোথায় জন্ম? কলকাতা। ফ্রাইডে ছিল, শুক্রবার? শুক্রবার। আচ্ছা, সকাল 9টা। আচ্ছা, ওকে, কলকাতা। প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমরা প্রোগ্রাম দেখি আমি। আচ্ছা, হ্যাঁ, সেই প্রশ্ন নিশ্চয়ই প্রফেশন নিয়ে, কাজ নিয়ে, তাই তো? আমার চেম্বারে যারা আসে, আমার যে সমস্ত ক্লায়েন্টরা, আমার যেটা ইয়ে হচ্ছে বলতে পারে, এটা আমি ফলো করি এই রুলটা, আমি আগে বলি এবং লিখে দিই, তারপরে বলি আপনারা কি জিজ্ঞাসা আছে কিনা। 98% 9% কেসে কারো জিজ্ঞাসা থাকে না, বলে আপনি সব কভার করে দিয়েছেন। তারপর তো আমি চেম্বারের কথা বলছি অবশ্যই, তো জেনারেলি আমি আগে বলে দিই কি সমস্যা, তারপরে তাদের বলা থাকে না প্রায় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটাই আর কি, এটাই ডিভিশনাল চার্ট স্টাডি করলে একজন জাতকের জন্য এতগুলো ছক, অর্থাৎ 18 থেকে 20টা ছক দেখলে এটাই প্লাস পয়েন্ট। হ্যাঁ, তো কাজের জায়গায় বলি, আপনার তো সিংহ লগ্ন, আর মীন রাশি, ঠিক আছে? তো আপনার এই লগ্নে দশমে বসে আছে রাহু, আর রবির জায়গাটা যদি দেখি, মানে আপনার যে লগ্ন অধিপতি, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা কাজের জায়গা শুধুমাত্র টেন্সটা দেখি না, আমরা কিন্তু লগ্নটাও দেখতে হয়, আমি ডি ওয়ানের কথা বলছি, তার সঙ্গে 6 দেখতে হয়, তার সঙ্গে 10 দেখতে হয়,
আবার সেভেন দেখতে হয়, টেন দেখতে হয় ব্যবসার ক্ষেত্রে। যাই হোক, তো আপনার বলি যে লগ্ন অধিপতি সেই রবি যেখানে আছে সে আছে মিথুনে, কিন্তু ভেনাসের সঙ্গে অর্থাৎ দারিদ্র যোগ একটা থেকে যাচ্ছে কাজের জায়গায়, রবির জায়গাটা খুব দুর্বল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সেখানে বুধ কিন্তু সব ক্ষেত্রে বসে আছে, রবি বুধ একটা বুধায়িত্ব যোগ তৈরি করছে, কিন্তু এটা ভাব চাটেও থেকে যাচ্ছে, অর্থাৎ ভাব চাটেও ওই একই জায়গায় ফল দিচ্ছে। ভাব চাটে যদি কোনোভাবে ভেনাসটা বেরিয়ে আসতো, তার ফলটা তার পরের ঘরে দিত, তাহলে বলতাম কাজের জায়গাটা অতটা ডিসরাপ্টেড নয়, কিন্তু ভাব চাটেও একই জায়গায় থেকে যাচ্ছে, অর্থাৎ ভাব চাটেও সান ভেনাস অ্যান্ড মার্কিউরি বুধ একই জায়গায় রয়েছে, অর্থাৎ দারিদ্র যোগটা রয়েই যাচ্ছে আপনি প্রবলভাবে। এখানে প্রতিকার না করলে কিন্তু আপনার খুব একটা কাজের জায়গায় সুবিধা করতে পারবেন না, প্রচুর এফোর্ট দেবেন সেই অনুপাতে রিটার্ন পাবেন না, বুঝতে পেরেছেন? প্রচুর পরিশ্রম করবেন, অপরচুনিটি অনেক সময় আপনার হাত থেকে বেরিয়ে যাবে, অ্যাভেল করতে পারবেন না। এই জায়গাগুলোকে সাবধানে একটু আপনাকে থাকতে হবে, সজাগ থাকতে হবে, এবং এখানে প্রতিকার দরকার আছে অতি অবশ্যই, না হলে কিন্তু কিছু করা যাবে না। ঠিক আছে, ওকে, সাথে থাকুন না। আমরা একদম আলোচনার শেষের দিকে চলে এসেছি, আনফরচুনেটলি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা পাচ্ছিলাম সেটা হয়তো কন্টিনিউ আর করা সম্ভব হচ্ছে না। নেক্সট এপিসোডের দিকে তাকিয়ে থাকবো, কারণ আপনি তো আমাদের পরিষেবায় আসবেনই এটা আমরা জানি, মানুষ আপনার প্রতি যে ভরসা করছে সেটাকে যথাযথ সম্মান জানিয়ে আপনি ব্যাখ্যা এভাবেই করবেন। একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে সেই শিক্ষার জায়গাটা পেলে আরো বেশি করে আমরা সমৃদ্ধ হব এটা আমরা জানি। কাজেই রবিবার ঠিক এই সময় অর্থাৎ দুপুর দুটোর সময় এবং শনিবার রাত 10:15 আপাতত শিডিউল অনুযায়ী আমরা চোখ রাখবো সৃষ্টি টিভি বা সৃষ্টি প্লাসের পর্দায়, এটা আমরা জানি। আর তার সাথে বলে দিই 9674250516 এবং 9748403694 এই দুটো নাম্বার লিখে রাখতে পারেন। তার সাথে অনলাইনেও বুকিং করতে পারেন www.prabhvasu.in এই সাইট ভিজিট করে, এর পাশাপাশি চেম্বারে এসেও ভিজিট করতে পারেন। একটা প্রাইম লোকেশনে স্পেশাল চেম্বার কালীঘাট ট্রাম ডিপোর কাছে বা গ্রিক চার্চের পাশে ফরচুনা চেম্বার, আপনি এখানে অবশ্যই স্বীকৃতির সেই ছবি দেখতে পাচ্ছেন। আরও মাঝে বলে দিই যে যোগাযোগ করতে পারেন সেই স্বীকৃত মানুষের কাছে, আসলে অবশ্যই কি বুঝলেন কি পেলেন সেটা ফিডব্যাকটা জানাতে পরে ভুলবেন না, সেটার দিকে তাকিয়ে আজকে আমরা বিদায় নেব, কারণ সময় শেষ। ভালো থাকুন সবাই, নমস্কার, ভালো থাকবেন।